বন্ধুরা, আপনারা মোটামুটি সবাই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে পরিষ্কার করেন, কিন্তু আপনি কি জানেন যে কোন ফেস ওয়াশটা আপনার ত্বকের জন্য সবথেকে বেশি ভালো? আপনার পছন্দের ইউটিউবার যে ফেস ওয়াশ ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ব্যবহার করে, আপনিও কি সেই ফেস ওয়াশটাকে কিনে আপনার ফেসের মধ্যে ব্যবহার করার কথা ভাবছেন? না, এরকমটা একদমই ভাববেন না। সবার প্রথমে আগে আপনি আপনার ফেসের ধরনটা কি সেটা জেনে নেবেন, আপনার ত্বক কী ধরনের সেটা আগে জেনে নেবেন, তারপরে একটা ফেস ওয়াশ পছন্দ করে নিয়ে সেটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন। তাহলে পরে কিন্তু ফেস ওয়াশের পুরো বেনিফিটটা আপনি পাবেন। ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনার ফেসের ধরন হচ্ছে শুষ্ক বা ড্রাই, এবং আপনি অন্য কারোর যার ওয়েলি স্কিন রয়েছে বা যার কম্বিনেশন স্কিন রয়েছে তার দেখা দেখি তার মতো তার একটা ফেস ওয়াশ দেখে আপনি ভাবলেন যে ওই ফেস ওয়াশটা লাগিয়ে তার মুখটা সুন্দর হয়েছে, এবারে ওই ফেস ওয়াশটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো, তাহলে পরে ঠিক সেম বেনিফিট আমি পাবো। তবে এটা কিন্তু একদম ভুল কথা। আপনি কখনোই অন্য কারোর জিনিস দেখে কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন না, কারণ আপনার স্কিন টাইপ এবং অন্য কারোর স্কিন টাইপ ম্যাচ নাও করতে পারে, এবং স্কিন টাইপ ম্যাচ না করার ফলে তার যে ওয়েলি স্কিনের ফেস ওয়াশ রয়েছে বা কম্বিনেশন স্কিন যে ফেস ওয়াশ রয়েছে সেটা আপনার ড্রাই স্কিনে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ভাবতে পারছেন যে আপনার স্কিন থেকে কতটা বেশি তেল শোষণ করে নেওয়া হবে, ফলে আপনার স্কিনটা কিন্তু আরও অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এবং হ্যাঁ, অবশ্যই আপনি একটা অল স্কিন টাইপের ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, যেটা যে কোনো স্কিন টাইপের লোকেরা ব্যবহার করতে পারে, তাহলে পরে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকটা কম। তো আজকে সেই রকমই অল স্কিন টাইপের দুটো ফেস ওয়াশের আমি পার্থক্য করব। সেই অল স্কিন টাইপের ফেস ওয়াশের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, তো সেই পার্থক্যটাই আজকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি বন্ধুরা, যে আপনারা এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন, যাতে করে কালকে নতুন একটা ভিডিও নিয়ে যখন আমি হাজির হয়ে যাব তার নোটিফিকেশনটা কিন্তু দুপুর তিনটার সময় আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। পার্থক্যের কথা এবার আমরা আসি, যে আপনি এই দুটো ফেস ওয়াশকে কখন কখন ব্যবহার করতে পারবেন। এই ফেস ওয়াশটাকে আপনি রোজ দিন ব্যবহার করতে পারেন, কিন্তু এই ফেস ওয়াশটাকে রোজ দিন ব্যবহার করা যাবে না বন্ধুরা। এই ফেস ওয়াশটা রোজ দিন ব্যবহার করলে পরে মুখের মধ্যে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে, যেহেতু এটার মধ্যে কিছু এরকম উপাদান রয়েছে। তবে আমি একটা সাজেশন দেব যে আপনি এই ফেস ওয়াশটাকে অ্যাজ আ ফেশিয়াল ইউজ করবেন, তাহলে পরে সপ্তাহে দুদিন আপনি এটাকে ইজিলি ইউজ করতে পারছেন, এবং নর্মাল আপনি রোজ দিন এই ফেস ওয়াশটাকে ইউজ করবেন। এবারে এই দুটো দামের কথা বলি। এখানে আপনি পেয়ে যাবেন 120 ml প্রোডাক্ট, ওকে, এবং এটার দাম হচ্ছে 175 টাকা, এবং এখানে আপনি পেয়ে যাবেন 150 ml প্রোডাক্ট এবং এটার দাম হচ্ছে 155 টাকা, ওকে। যদিও এই ফেস ওয়াশটার মধ্যে একটু কেমিক্যাল রয়েছে, তারপরেও কিন্তু এই ফেস ওয়াশটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে নেবেন। এমনকি এই দুটো ফেস ওয়াশই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। আপনি যে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করেন না কেন, আপনাকে অবশ্যই প্রথম দিনে কিন্তু প্যাচ টেস্ট করে নিতে হয়, তারপরেই সেটাকে ইউজ করতে হয়। তো বন্ধুরা, আশা করছি যে এই দুটো ফেস ওয়াশের ব্যাপারে আমি যতটুকু তথ্য দিয়েছি আপনাদেরকে ভালো লেগেছে। আর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাকে সাহায্য করার যথাসম্ভব চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দেবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।